নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি একটি খুবই অতি পরিচিত একটি রেসিপি। আজ আমি রান্না করব বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও সকলে জানি, সকলেই রান্না করতে জানো, কিন্তু বাসন্তী পোলাও সঠিকভাবে সঠিক পরিমাপ সহ কীভাবে ঝরঝরে বাসন্তী পোলাও রান্না করবে তার ট্রিক্স আজকে আমি তোমাদেরকে রান্না করতে করতে বলে দেব। ওই ট্রিক্স ফলো করলে দেখবে বাসন্তী পোলাও একেবারে ঝরঝরে হবে, একটার সঙ্গে ভাত একটার সঙ্গে একটা লেগে থাকবে না। রেসিপিটি শুরু করার আগে আবারও রিকোয়েস্ট করছি, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমাদের একটি লাইক করে দেবে, সকলের মধ্যে পারো তো শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তবে চলে এসো রেসিপিটি এবার শুরু করি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাপে বাসমতী চাল নিয়েছি। একটা একটা কথা খেয়াল রাখবে, যে কাপে চাল মেপে নেবে সেই কাপে জল দেবে। কাপুরের বাসমতি চাল নিলাম, এরপর এগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে কখনো এটিকে ভিজিয়ে রেখে দেবে না, এটি জল ঝরিয়ে নিতে হবে। এবার যেহেতু বাসন্তী পোলাও রান্না করছি তার জন্য আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার, এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি, আধ ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেছে, দেখে নাও জল পুরোপুরি ঝরে গেছে, চাল ঝরঝরে হয়ে গেছে, একটা একেবারে শুকিয়ে গেছে চাল, হাতে লাগছে না। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবং তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো, এবং খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিলে ভাতটা খুব ঝরঝরে হবে। এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার দিয়ে দিলাম বেশ কিছু কাজু কিশমিশ, এগুলো আমি বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলিকে একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ তেল, এর মধ্যে দিলাম তেজপাতা, দারুচিনি এবং এলাচ। একটা সুন্দর গন্ধ ভেসে এসেছে। এরপর এর মধ্যে আমি চাল অ্যাড করে দিচ্ছি। এই চাল যদি ভেজে নেওয়া হয় ভাতটা আরও বেশি ভালো হয়। এই চাল আমি 10 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবে। আমি যে ট্রিক্সগুলি বলছি ওই ট্রিক্সগুলি ফলো করলে দেখবে ভাত একেবারে ঝরঝরে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে ভেজে নিয়েছি। এবার চালগুলিকে একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াই আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আদাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি জৈত্রী দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখনই আমি এর সঙ্গে একটু জৈত্রী দিয়ে দিলাম। একটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু পরিমাণে জল দিলাম। আদা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
মশলার সঙ্গে বেশ ভালো করে মিনিট দশ ধরে আমি মিক্স করে নেব। আর অবশ্যই এখন আমি গ্যাসের ফ্লেম লো রেখেছি। দিলাম আর একটু পরিমাণ লবণ দিলাম, কেন চাল খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল, অবশ্যই গরম জল দিতে হবে। যে কাপে আমি মেপে চাল নিয়েছি তার ডবল জল এতে দিতে হবে। আমি দু কাপ পরিমাণে চাল নিয়েছিলাম এবং 4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জায়ফল গুঁড়ো। ফুটে উঠেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। মিষ্টিটা তোমাদের নিজেদের মতো ব্যবহার করতে পারো। এরপর আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে এবার আমি ঢাকা দিয়ে 15 রান্না হতে টাইম দেব। মিনিট 15 হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখে নাও জল পুরোপুরি শুকিয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে। এরপরে আমি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু 1/2 চা চামচ ঘি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিঠা আতর। এরপর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে ভাত একটার সঙ্গে একটা লেগে যায়নি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলাম। এরপর আমি পরিবেশন করে দিলাম বাসন্তী পোলাও। তাহলে তৈরি হয়ে গেলো বাসন্তী পোলাও। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ট্রিক্স ফলো করে বাসন্তী পোলাও রান্না করলে দেখবে চাল একেবারেই ঝরঝরে হবে।